নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুস্মিতা 2020 এবং আজকে আবারও আমি সুস্মিতা একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু আপনারা শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ হওয়ার সুযোগ পাবেন এবং 23টি জেলা থেকে যে কোনো চাকরিপ্রার্থী ছেলে মেয়ে উভয়ই চাকরির জন্য অবশ্যই আবেদন করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওতে ফুল ডিসকাশন করে দেবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন চাকরিপ্রার্থী বন্ধু রয়েছেন তাদেরকে বলবো, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন চাকরির আপডেট পেতে, এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর শেষে ছোট্ট একটি লাইক করবেন এবং প্রচুর শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং সকলকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওর অফিসিয়াল নোটিশে আসা যাক আর জেনে নেওয়া যাক বিস্তারিত। আইসিএমআর অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড ইলেকট্রনিক্স ডিজিজ, এখান থেকেই নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে। এই আইসিএমআর এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন, যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আজকের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব, সেখান থেকে একটি ক্লিকের মাধ্যমে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং এখানে এসে নোটিফিকেশান বলে একটি অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। নোটিফিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এখানে প্লেসমেন্ট বলে একটি অপশান রয়েছে। প্লেসমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে এবং যেখান থেকে কিন্তু আপনারা সহজেই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন 31 অক্টোবর 2022 তারিখে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে ভিউ ডিটেলস অপশানে ক্লিক করে আপনারা অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবেন। তো আমাদের সামনে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করা আছে, আসুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশান কী বলছে। আপনারা অবশ্যই অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা দেখতে পাচ্ছেন। এই হলো অ্যাপ্লিকেশান ফরম্যাট। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি আপনারা প্রথমে নোটিফিকেশান থেকে এ4 সাইজ পেজের ওপরে প্রিন্ট আউট বার করে নেবেন। প্রিন্ট আউট বার করে এটা হাতে কলমে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর কিছু ডকুমেন্টস, যেমন আপনাদের এডুকেশনাল প্রুফ, এখানে আপনাদের এজ প্রুফ, আইডেন্টি প্রুফ, এক্সট্রা যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তার প্রুফ, সমস্ত কিছু জেরক্স করে, সেলফ অ্যাটেস্টেড করে, ফর্মের সঙ্গে অ্যাটাচ করে একটি সিঙ্গেল সেট তৈরি করে, এখানে একটি ইন্টারভিউ ডেট বলেছে, যে ইন্টারভিউ ডেটে কিন্তু ইন্টারভিউ দিতে গেলেই আপনাদের ইন্টারভিউটি কমপ্লিট হয়ে যাবে। 18/11/2022 রয়েছে আপনাদের ইন্টারভিউ, সকাল 10টায় রিপোর্টিং টাইম এবং সকাল 11টায় রয়েছে ইন্টারভিউ। সিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড ইলেকট্রনিক ডিজিজ NICED 2 বিল্ডিং উইদিন আইডি অ্যান্ড বিজি হসপিটাল ক্যাম্পাস P33 CIT রোড স্কিম XM বেলিয়াঘাটা কলকাতা 7000010 রয়েছে এখানে অ্যাড্রেস, অর্থাৎ ইন্টারভিউ যে ভেনু তার অ্যাড্রেস। এই অ্যাড্রেসে গেলে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে, আলাদা করে আবেদন করতে হবে না, কোনো রকম আবেদন মূল্য ছাড়াই আপনারা এখানে ইন্টারভিউ দিতে যেতে পারবেন। এবার দেখুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আইসিএমআর থেকে 31/10/2022 তারিখে। এখানে কিন্তু টেম্পোরারি বেসিসে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 2টি পোস্ট রয়েছে, প্রজেক্ট মাল্টিটাস্কিং স্টাফ, এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এসসিদের জন্য, এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, 15,800 টাকা বেতন রয়েছে, ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। পরবর্তী পদ রয়েছে প্রজেক্ট টেকনিশিয়ান 1 স্যাম্পেল কালেক্টর, এখানেও একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভদের জন্য, উচ্চ মাধ্যমিক পাশ করলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এবং 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। 16,000 টাকা রয়েছে মাসিক বেতন, বয়সসীমা কিন্তু একই থাকছে 25 বছর। বন্ধুরা, তাহলে ওভারঅল চাকরির আপডেট দিলাম। এবার আপনাদেরকে একটাই রিকোয়েস্ট রাখছি, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে প্রচুর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা আবারও পরবর্তী দিনে আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসতে ইন্সপায়ার হই এবং প্রচুর শেয়ার করবেন, যাতে আমাদের ভিডিও সকলের কাছে পৌঁছে এবং সকলে উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।